হ্যালো ফ্রেন্ডস গভর্নমেন্ট জব এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আজ চাইল্ড স্টাডির শিখন বিষয় শিখন চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি যেগুলো প্রাইমারি টেটে খুব ইম্পর্টেন্ট আপনি যদি প্রাইমারি টেটের প্রার্থী হন তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এখনও আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন লাল রঙের বাটনটি টিপে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে রাখুন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশান পেয়ে যান তো চলুন ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন শিখন হল ক সহজাত প্রক্রিয়া খ। অর্জিত প্রক্রিয়া গ কোনো কোনো সময় অর্জিত এবং কোনো কোনো সময় সহজাত ঘ উপরের কোনোটি নয় এখানে রাইট অ্যান্সার হবে খ অর্জিত প্রক্রিয়া অর্থাৎ শিখনটা অর্জিত প্রক্রিয়া দুই নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক ক ড্রাগ সেবন করলে যে আচরণ পরিবর্তন হয় তাকেও শিখন বলে খ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে আচরণের পরিবর্তন হয় তাকে শিখন বলে গ দৈহিক পরিশ্রমের ফলে ক্রান্ত ক্লান্তির ফলে যে আচরণের পরিবর্তন হয় তাকে শিখন বলে অপশান ডি অর্থাৎ ঘ অনুশীলনের ফলে যে আচরণের পরিবর্তন হয় তাকে শিখন বলে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে ঘ অনুশীলনের ফলে যে আচরণের পরিবর্তন হয় তাকে শিখন বলে এটাই রাইট অ্যান্সার তিন নম্বর প্রশ্ন নিচের কোন মনোবিজ্ঞানী শিখনের উদ ওপর আলোড়ন সৃষ্টি সৃষ্টিকারী কোনো পরীক্ষা করেননি অর্থাৎ নিচের কোন মনোবিজ্ঞানী শিখনের ওপর আলোড়ন সৃষ্টিকারী কোনো পরীক্ষা করেননি অপশন ক স্পিয়ারম্যান খ গ সরি ক স্কিনার খ থন্ডাইক গ স্পিয়ারম্যান ঘ ওয়ারদাইমার তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে গ স্পিয়ারম্যান স্পিয়ারম্যান শিখনের উপর কোনো আলোড়ন সৃষ্টিকারী পরীক্ষা করেননি চার নম্বর প্রশ্ন থন্ডাইক শিখনের মোট কটি নীতির কথা উল্লেখ করেছেন কিনটি খ পাঁচটি গ ছটি ঘ আটটি এখানে আমাদের রাইট অ্যান্সার হবে ঘ আটটি থনডাইক আটটি শিখন নীতির কথা বলেছেন পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি শিখনের উদ্দেশ্য নয় ক বৃদ্ধি ও বিকাশ ঘটানো খ সমন্বন্ধিত ব্যক্তিত্ব বিকাশ গ পরিবেশের সঙ্গে সংগতিবিধান ঘ অতীত শিখন মনে করা এখানে আমাদের রাইট অ্যান্সার হবে ক বৃদ্ধি ও বিকাশ ঘটানো ছয় নম্বর প্রশ্ন ব্যবহারবাদীগণ অধিকাংশ ক্ষেত্রে কোন মনোবৈজ্ঞানিক পদ্ধতির ওপর আস্থাশীল ক কেস স্টাডি খ সাক্ষাৎকার গ পর্যবেক্ষণ ঘ অন্তর্দর্শন এখানে আমাদের রাইট অ্যান্সার হবে ঘ অন্তর্দর্শন সাত নম্বর প্রশ্ন ব্যবহারবাদীরা ব্যক্তির আচরণকে কীভাবে ব্যাখ্যা করেছেন ক উদ্দীপক প্রতিক্রিয়া খ উদ্দীপক সংগঠন প্রতিক্রিয়া গ উপরের সবগুলি ঘ উপরের কোনোটিই নয় এখানে আমাদের রাইট অ্যান্সার হবে ক উদ্দীপক প্রতিক্রিয়া আট নম্বর প্রশ্ন নিচের কোনটি শিখনের মৌলিক তত্ত্ব ক চেষ্টা ও ভ্রান্তি তত্ত্ব খ সক্রিয় অনুবর্তন তত্ত্ব গ অন্তর্দৃষ্টি মতবাদ ঘ উপরে সবগুলি এখানে আমাদের রাইট आंसर হবে ঘ উপরের সবগুলি 9 নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় ক চেষ্টা ও ভ্রান্তি মতবাদের উদ্ভাবক হলেন এডওয়ার্ড থন্ডাইক খ অন্তর্দৃষ্টি মতবাদের প্রবক্তা হলেন Павлов গ সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন বিএফ স্কিনার ঘ অনুবর্তন তত্ত্বের উদ্ভাবক হলেন প্যাবলব এখানে রাইট অ্যান্সার হবে খ অন্তর্দৃষ্টি মতবাদের প্রবক্তা হলেন প্যাবলব এটা ভুল তাই এটাই আমাদের রাইট অ্যান্সার দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য হল ক প্রাচীন অনুবর্তন নিয়ন্ত্রিত হয় অটোমেটিক নার্ভাস সিস্টেম দ্বারা সক্রিয় অনুবর্তন নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম দ্বারা খ প্রাচীন অনুবর্তনে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনটির ভিত্তি হলো একই সময় উপস্থিতির নীতি সক্রিয় অনুবর্তনের ভোগের নীতির দ্বারা গ প্রাচীন অনুবর্তনে স্বাভাবিক উদ্দীপকের উপস্থিতি প্রাণীর আচরণের উপর নির্ভর করে না সক্রিয় অনুবর্তনে স্বাভাবিক উদ্দীপক নিয়ন্ত্রিত হয় প্রাণীর আচরণের উপর আর ঘ প্রাচীন অনুবর্তনে অনুবর্তিত প্রতিক্রিয়ার অন্তত একবার অনুবর্তনের পূর্বেই থাকতে হবে অন্যদিকে সক্রিয় অনুবর্তনে এর কোনো প্রয়োজন নেই তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে গ প্রাচীন অনুবর্তনে স্বাভাবিক উদ্দীপকের উপস্থিতি প্রাণীর আচরণের উপর নির্ভর করে না সক্রিয় অনুবর্তনে স্বাভাবিক উদ্দীপক নিয়ন্ত্রিত হয় প্রাণীর আচরণের উপর এটা আমাদের রাইট অ্যান্সার এগারো নম্বর প্রশ্ন কার্যকরী স্মৃতির স্থায়িত্ব ক এক সেকেন্ড অধিক নয় খ তিরিশ সেকেন্ডের অধিক নয় গ ষাট সেকেন্ডের কম নয় ঘ দীর্ঘ সময়ের জন্য নয় এখানে রাইট অ্যান্সার হবে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের অধিক নয় অর্থাৎ কার্যকারী স্মৃতির স্থায়িত্ব তিরিশ সেকেন্ডের কম তাহলে খ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বারো নম্বর প্রশ্ন কার্যকরী স্মৃতিকে আমরা তাৎক্ষণিক স্মৃতি বলি স্বল্পস্থায়ী স্মৃতি বলি ঘ দীর্ঘস্থায়ী স্মৃতি বলি ওপরে কোনটি নয় এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ঘ ওপরে সবগুলি স্মৃতি বলি কার্যকরী স্মৃতিকে আমরা খ স্বল্প স্থায়ী স্মৃতি বলি তেরো নম্বর প্রশ্ন স্মৃতির সহায়ক পদ্ধতিগুলি হল ক লসি পদ্ধতি প্রথম অক্ষর কৌশল গ বর্ণনামূলক পদ্ধতি ঘ উপরে সবগুলি এখানে আমাদের রাইট অ্যান্সার হবে ঘ উপরে সবগুলি সবগুলি স্মৃতি সহায়ক পদ্ধতি চোদ্দ নম্বর প্রশ্ন স্মৃতির উন্নয়নীকরণে উন্নতিকরণে এস কিউ ফোর আর পদ্ধতির উদ্ভাবক কে অপশান এ এবিং হস অপশান ক এটা অপশান খ উডওয়ার্থ অপশন গ টমাস এবং রবিনসন ঘ থন্ডাইক এখানে আমাদের রাইট অ্যান্সার হবে গ টমাস এবং রবিনসন খাগম আছে ওটা ভুল আছে পনেরো নম্বর প্রশ্ন স্মৃতির কটি উপাদান ক চারটি তিনটি গ পাঁচটি ঘ ছটি এখানে রাইট অ্যান্সার হবে খ তিনটি ষোলো নম্বর প্রশ্ন প্যাচিস্টোকোপ এবং ম্যাশন ম্যানডিক্স যন্ত্র ব্যবহৃত হয় অপশান ক যথাক্রমে মনোযোগের পরিসর এবং মনোযোগের সঞ্চলন চঞ্চলতা পরিমাপের জন্য খ যথাক্রমে মনোযোগের পরিবর্তনশীলতা ও মনোযোগের পরিসর পরিমাপের জন্য গ যথাক্রমে মনোযোগের চঞ্চলতা ও মনোযোগের পরিমাপের জন্য ঘ যথাক্রমে মনোযোগের চঞ্চলতা এবং মনোযোগের পরিবর্তনশীলতা পরিমাপের জন্য এখানে সঠিক উত্তর হবে খ যথাক্রমে মনোযোগের পরিবর্তনশীলতা এবং মনোযোগের পরিসব পরিসর পরিমাপের জন্য সতেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় মনোযোগের ব্যক্তিগত নির্ধারকগুলির মধ্যে অন্যতম হল ক প্রেষণা খ বস্তুর দীর্ঘস্থায়িত্ব গ অভিজ্ঞতা ঘ প্রবণতা এখানে রাইট অ্যানসার হবে খ বস্তুর দীর্ঘ স্থায়িত্ব এটা ব্যক্তিগত নির্ধারকগুলির মধ্যে অন্যতম এটা উপপ্রশ্ন বলেছে নিচের কোনটি সঠিক নয় তাহলে খ বস্তুর দীর্ঘ স্থায়িত্ব এটা সঠিক নয় তাই এটাই আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আঠেরো নম্বর সঠিক উত্তরটি চিহ্নিত করো মনোযোগের বস্তুগত নির্ধারক হল ক সংবেদনের তীব্রতা খ বস্তুর নতুনত্ব গ চলমান বস্তু ঘ উপরের সবগুলি এখানে আমাদের রাইট অ্যান্সার হবে ঘ উপরের সবগুলি অর্থাৎ সবগুলি মনোযোগের বস্তুগত নির্ধারক উনিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রকৃত অর্থে শিখন ক রুমনি দুই বছর বৎ দুই বৎসর বয়সে তার তিন বছরের দিদি কিভাবে জল খায় দেখে সেও কিভাবে জল খেতে শিখে যায় খ অভিক দেড় বছর বয়সে কোনো কিছু না ধরে হাঁটতে শেখে গ বাবলি দেড় বছর বয়সে কঠিন খাদ্য খেয়ে হজম করতে পারে ঘ উপরের সবকটি এখানে রাইট অ্যান্সার হবে অপশান ক রুমুনি দুই বছর বয়সে তার তিন বছরে দিদি কিভাবে জল খায় দেখে সেও সেইভাবে জল খেতে শিখে যায় এটাই আমাদের রাইট অ্যান্সার কুড়ি নম্বর প্রশ্ন কোনটি সঠিক শিখনের ফলে আত্মসক্রিয়তা বৃদ্ধি পায় খ আচরণের পরিবর্তন ঘটে গ অভিযোজনে সক্ষম হয় ঘ উপরের সবগুলি এখানে আমাদের রাইট অ্যান্সার হবে ঘ উপরের সবগুলি একুশ নম্বর প্রশ্ন নিচের কোনগুলি সঠিক ক শিখন হলো অনুশীলনের ফলে আচরণের পরিবর্তন এক নম্বর দুই নম্বর যে কোনো কারণেই হোক আচরণের পরিবর্তন হলো শিখন তিন নম্বর শিখন হলো জৈবিক পরিণমন হলো মনস্তাত্ত্বিক চার নম্বর শিখন চাহিদা পরিতৃপ্তি করে এখানে রাইট অ্যান্সার হবে খ এক এবং চার এই দুটো হচ্ছে ঠিক তাহলে কি হবে শিখন হলো অনুশীলনের ফলে আচরণের পরিবর্তন আর চার নম্বর শিখন চাহিদা পরিতৃপ্তি করে বাইশ নম্বর প্রশ্ন কোনটি সঠিক নয় ক শিখন ব্যক্তিকে অভিযোজনে সক্ষম করে তোলে শিখন সোজাত প্রক্রিয়া গ শিখন অর্জিত প্রক্রিয়া ঘ শিখন বিকাশমুখী প্রক্রিয়া এখানে রাইট অ্যান্সার হবে খ শিখন সহজত প্রক্রিয়া এটাই ভুল লেখা আছে তাই এটাই আমাদের রাইট অ্যান্সার তেইশ নম্বর প্রশ্ন সমস্যা সমাধান হলো এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য হল ক ধারণাগুলিকে পুনর্গঠন করে বাধা অতিক্রম করা খ যুক্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য ধারণাগুলিকে পুনর্গঠন করা গ পরিস্থিতির কঠিন মূল্যায়নের জন্য ধারণার পুনর্গঠন করা ঘ উপরের সবগুলি এখানে আমাদের রাইট অ্যান্সার হবে উপরের সবগুলি চব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক শৈশবে অর্থাৎ দুই বৎসরের পূর্বে শিশুর অধিকাংশ শিখন হয় ক চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে খ প্রাচীন অনুবর্তনের মাধ্যমে গ সক্রিয় অনুবর্তনের মাধ্যমে ঘ অন্তর্দৃষ্টির মাধ্যমে এখানে রাইট অ্যান্সার হবে খ প্রাচীন অনুবর্তনের মাধ্যমে অর্থাৎ শৈশবকালে শিশুর শিকন হয় প্রাচীন অনুবর্তনের মাধ্যমে পঁচিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক প্রথম বাল্যকালে অর্থাৎ দুই থেকে ছয় বছর শিশু অধিকাংশ ক্ষেত্রে শেখে চেষ্টা ও ভ্রান্তির সাহায্যে দুই প্রাচীন অনুবর্তনের সাহায্যে তিন সক্রিয় অনুবর্তনের সাহায্যে চার অন্তর্দৃষ্টির সাহায্যে এখানে ক লেখা আছে এক ও দুই ঠিক খ এক ও তিন এক ও চার ঘ দুই ও চার তো এখানে রাইট অ্যান্সার হবে খ চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে শেখে আর সক্রিয় অনুবর্তনের মাধ্যমে শেখে পরবর্তী প্রশ্ন উত্তর বাল্যকালে শিশু অধিকাংশ ক্ষেত্রে শেখে এক দুই এবং তিন অর্থাৎ উপরের অপশানগুলি থেকে দেওয়া আছে এটা খ দুই তিন চার গ তিন ও চার ঘ এক তিন চার এখানে আমাদের এখানে রাইট অ্যান্সার হবে ঘ এক তিন চার অর্থাৎ ওপরের চেষ্টা ও ভ্রান্তির সাহায্যে সক্রিয় অনুবর্তনের মাধ্যমে ও অন্তর্দৃষ্টির সাহায্যে এটাই হবে রাইট অ্যান্সার সাতাশ নম্বর প্রশ্ন শিখনের কোন পদ্ধতিতে বুদ্ধি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন হয় ক চেষ্টা ও ভ্রান্তি পদ্ধতি খ সক্রিয় অনুবর্তন পদ্ধতি গ অন্তর্দৃষ্টি পদ্ধতি ঘ প্রাচীন অনুবর্তন পদ্ধতি এখানে রাইট অ্যান্সার হবে গ অন্তর্দৃষ্টি পদ্ধতি এটাতে বুদ্ধির সর্বাপেক্ষা অধিক প্রয়োজন আঠাশ নম্বর প্রশ্ন কোন মনোবিদ শিখন তত্ত্ব সম্পর্কে নিম্নের বিষয়গুলি উল্লেখ করেন এক নম্বর উদ্দেশ্যহীনভাবে চেষ্টা করা দুই নম্বর হঠাৎ সাফল্য তিন নম্বর ভুল চেষ্টা বাতিল করা চার নম্বর সঠিক চেষ্টা নির্বাচন করা পাঁচ নম্বর যান্ত্রিকভাবে শিখন হয় ছয় নম্বর বুদ্ধি কোনো ভূমিকা নেই বুদ্ধির কোনো ভূমিকা নেই এই কথাগুলো বলেছে ক উডওয়ার্থ খ স্কিনার গ থন্ডাইক গ কোহেলার অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হবে গ থন্ডাইক থন্ডাইক এই তত্ত্বগুলো বলেছে অর্থাৎ কথাগুলো বলেছে উনত্রিশ নম্বর প্রশ্ন শিখনের কোন তত্ত্বে স্কিমার ধারণা করা হয় করা হয়েছে ক সক্রিয় অনুবর্তন তত্ত্ব ঘ অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব গ জ্ঞানমূলক তত্ত্ব ঘ সবকটিতে এখানে রাইট অ্যান্সার হবে ক সক্রিয় অনুবর্তন তত্ত্ব এখানে স্কিমার ধারণা করা হয়েছে ত্রিশ নম্বর প্রশ্ন থন্ডাইকের শিখনের নীতিগুলির মধ্যে নিচের কোনটি সঠিক নয় ক একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়া নীতি খ মানসিক প্রতিক্রিয়া নীতি গ সামগ্রিক প্রতিক্রিয়া নীতি ঘ অনুষঙ্গমূলক সঞ্চালনের নীতি এখানে রাইট অ্যান্সার হবে গ সামগ্রিক প্রতিক্রিয়া নীতি এটাই হবে রাইট অ্যান্সার তো এই ছিল আজকের প্রশ্ন প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংস ফর ওয়াচিং